বন্ধুরা, আমার কাছে আছে অ্যামাজন থেকে সব থেকে অদ্ভুত গ্যাজেটস। এর মধ্যে একটাতে আছে এমন এক ক্যামেরা যেটা ছবি তোলার সাথে সাথে তুমি প্রিন্ট আউট পেয়ে যাবে, আর আছে এই বর্ষাকালের জন্য এক পোর্টেবল রেনকোট যেটা তোমার পকেটের ভেতরে থাকবে। খুবই ইউনিক দেখতে একটা চার্জার থেকে শুরু করে দুর্গাপূজা চলে আসছে, তার জন্য আছে একটা বড় বন্ধু। ফুল ফ্রি ফায়ারের ফিল পাবে তুমি। জিনিসপত্র আছে মনে, তার জন্য হ্যান্ডেল উইথ কেয়ার লেখা আছে। বাট সবকিছু ইগনোর করে সবার আগে আমরা দেখবো আমাদের প্রথম ছোট্ট গ্যাজেট কি বেরোয়। এক একটা গ্যাজেটের একটু বেশি দাম, কিন্তু কাজ অতটা কিছু নেই। তো দেখা যাক ভাই, এই অদ্ভুত গ্যাজেট গুলো অ্যাকচুয়ালি আমাদের কোনো কাজে আসে কি আসে না। এরই সাথে আমাদের প্রথম বক্স থেকে দেখা যাক কি বেরোয়। আরে বাহ, দেখো বন্ধুরা, তোমরা তালা অনেক রকম দেখেছো, আজকে আমি তোমাদেরকে একটা ইউনিক তালা দেখাবো। তোমার বাড়ির গেটে যে তালা লাগানো থাকে বা কারোর দোকানে যে শাটার নামিয়ে তালা লাগানো হয়, সেই তালা খুলতে লাগে চাবি। কিন্তু এই একটা এমন তালা যেটা কোনো চাবি লাগবে না। বন্ধুরা, এই তালা কি করে খুলবো সেটা আমি তোমাদেরকে দেখাবো, বাট তার আগে তালাটা দেখো। এই তালা দিয়ে তুমি দরজা তো দিতেই পারবে, তার সাথে তুমি ব্যাগ বলো, ব্যাগের চেন বলো, সুটকেস বলো, সবকিছু লাগাতে পারবে। আর চাবি হারিয়ে ফেলার কোনো ভয় নেই, কারণ এতে তো চাবি। তালার সাথে কিন্তু আমাদের চার্জিং কেবিল দেওয়া হয়েছে। এই এক অদ্ভুত তালা বন্ধুরা। এই হলো আমাদের তালার ম্যানুয়াল, যেটা আমরা সাইডে রেখে দেবো। আর এইটা হলো আমাদের এছাড়া খোলা যাবে না। তালা লক, ফিঙ্গারপ্রিন্ট লাগাবে, তালা খুলে যাবে। হেভি জিনিস ভাই। বন্ধুরা, এই তালার একটা বিশেষত্ব হলো, এটায় না ব্লুটুথ আছে, না কোনো অ্যাপ আছে, না ওয়াইফাই আছে, কিচ্ছু নেই। তো এটা হ্যাক করা লিটারালি ইম্পসিবল। জাস্ট খুলবে তোমার আঙুল দিয়ে, খুললো, লাগালে, তারপর আবার খুলবে। কিন্তু একটা জিনিস আমি ভাবছি, যে এই তালা যদি লাগানোর পরে ব্যাটারি শেষ হয়ে যায় তখন কি করবে? তখন একটু চাপ হয়ে যাবে, তখন দেখবে খুললোই না। তার জন্য এটা দেওয়া, বুঝলে তো, পাওয়ার ব্যাংক দিয়ে তাহলে তোমাকে তালা চার্জ দিতে হবে, তারপরে তুমি খুলতে পারবে। বন্ধুরা, আমাদের পরবর্তী গ্যাজেট দেখা যাক কি বেরোয়। বাইরে এখন সাংঘাতিক লেভেলের বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা খুবই ইন্টারেস্টিং গ্যাজেট আছে এর ভেতরে। ছাতা নিয়ে তো সবসময় ঘোরা যায় না, হুট করে বৃষ্টি চলে আসলো কি করবে? সেই সময় থেকে বাঁচানোর জন্য আছে আমাদের কাছে এইগুলো। বন্ধুরা দেখো, এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অনেক, এবার শুধু রেন কার্ড চলবে বাজারে। হ্যাঁ বন্ধুরা, এই রেন কার্ড দিয়ে তুমি পুরো একটা রেনকোট বানিয়ে নিতে পারবে। বানিয়ে নিয়ে এমার্জেন্সিতে যদি বৃষ্টি বৃষ্টি চলে আসে, এগুলো তোমার কাজে লেগে যাবে। এখানে আমাদের অনেক কটাই দিয়েছে, আমাদের এখানে ভিন্ন ভিন্ন রঙের রেন কার্ড দিয়েছে। একটা রেন কার্ড আমরা আনবক্স করে দেখবো কেমন রেনকোট হয়। আর এটা অ্যাকচুয়াল ক্রেডিট কার্ডের সাইজের, মানে পকেটে ঢুকিয়ে তো নিতেই পারবে, তার সাথে তোমার মানি ব্যাগেও ঢুকে যাবে। দেখি রেনকোটটা অ্যাকচুয়াল কেমন হয়। এই যে আমাদের রেন কার্ড, ঠিক গার্বেজ কালেক্ট করার যে প্লাস্টিক গুলো হয় না, তেমনই পুরো পাতলা আছে। বাট এটা রেনকোট কি করে হবে আমি সেটাই দেখতে চাই। এইটুকু জিনিস কি করে আমি পুরো ভেতরে যদি জামা প্যান্ট পরে থাকো, সেই জামা প্যান্টটা দেখা যাবে, মানে স্টাইলও আছে, তার সাথে প্রোটেকশনও থাকবে। এই হলো আমাদের রেনকোট, তার সাথে ভাই পেছনে আবার দাঁড়াও, দাঁড়া বন্ধুরা, পেছনে হুডিও আছে। বাস হয়ে গেল, চলো। এটা হালকা হালকা একটু ছিঁড়ে যাচ্ছে, কারণ খুবই পাতলা, বাট আবার এমার্জেন্সি টাইমে কিন্তু কাজে আসবে। আর নিচে কিন্তু পুরো প্যান্ট না, ওই কুর্তা যেমন হয় না, নিচে ওই থাই অবধি গেছে আমাদের রেনকোটের। বাট তাও পলিথিন মাথায় বাঁধার থেকে বেটার জিনিস। আমি তো এইগুলোর মধ্যে একটা দুটো আমার জিমের ব্যাগে রেখে দেবো, বাই চান্স বৃষ্টি বৃষ্টি চলে আসলে এটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো। ছাতা রেনকোট ক্যারি করার থেকে এটা ক্যারি করা আমার মনে হয় বেটার হবে। নেক্সট বক্স দেখা যাক কি বেরোয় এর ভেতর থেকে। এই জিনিসটা হেভি ভাই, দেখো বন্ধুরা, এটা হলো এমন একটা ক্যামেরা যেটা ছবি তোলার সাথে সাথেই নাকি ভাই প্রিন্ট আউট একদম ফিজিক্যাল ছবি বেরিয়ে আসবে। এরকম জিনিসপত্র আমি অনলাইন অনেক দেখেছি, অ্যাকচুয়ালি এটা কাজ করে নাকি আজকে ফাইনালি দেখতে পাবো। আর কোম্পানি কিন্তু ভালো কোম্পানি, ঠিক আছে, ফুজি ফিল্মের কোম্পানি, ইনস্টা এক্স মিনি 11। পিঙ্ক কালারটা একটু স্ক্যাম হয়ে গেছে, তা না হলে এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং জিনিস আছে, দেখি কাজ করবে কিনা। চলো বন্ধুরা খোলা যাক, সিল কাটা হয়ে গেছে। প্রথমে ভাই জাপানিজ ভাষায় কিছু একটা পাঠিয়েছে, যাই হোক ভাই, বেশ সুন্দর দেখতে, কিন্তু টেক্সচারটাও বেশ সুন্দর ভাই। ওভারঅল কিন্তু মানে দেখতেই হেবি সুন্দর লাগছে, শোপিস হিসাবে যদি তুমি রাখো বেশ সুন্দর লাগবে। কিন্তু শোপিস তো না বন্ধুরা, এটা কাজ করে নাকি সেটা দেখতে হবে আগে, দাঁড়াও। আর এতে দিয়েছে আমাদের ব্যাটারি দিয়েছে, বা থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। একটা দড়ি আছে, আর স্টিকারও দিয়েছে, বেশ সুন্দর। বা আগে ব্যাটারি ঢোকানো, তারপরে দেখি কি হয়। এই তো লাইট জ্বলে উঠেছে, দেখি বন্ধুরা কাজ করে কিনা। চলো দেখা যাক ছবি ওঠা কিনা।
বন্ধুরা, ছবি তোলার সাথে সাথে কিন্তু অটোমেটিক এরকম একটা কালো পেজ বেরিয়ে আসবে, আর প্রথমে ছবিটা অতটা ভালো করে দেখাও যাবে না, তারপরে কিছুটা টাইম দেওয়ার পরে আস্তে আস্তে ছবিটার কালার টালার গুলো আসবে, আর ওভারঅল ছবিটা থেকে কিন্তু একটা রেট্রো লুক পাবে তুমি। আমরা এটা ছাড়াও আরো কয়েকটা ছবি তুলেছি, ছবির কোয়ালিটি যে সাংঘাতিক তেমন না, বাট একটা রেট্রো পুরোনো দিনের একটা ফিল পাবে। পরবর্তী বাক্স দেখা যাক কি বেরোয় আমাদের। ভাই এই জিনিসটা দেখো যাস ভাই, এটা হেভি ভাই, ইনস্টাগ্রামে বিশাল ভাইরাল হয়েছে এই গ্যাজেটটা, আর এই গ্যাজেটটা আমরা আজকে ট্রাই করবো। এটা হলো বেসিক্যালি একটা খুবই ইন্টারেস্টিং টু ইন ওয়ান, গেমও খেলা যাবে তার সাথে তোমার ফোনও চার্জ হবে, আর এতে আমরা ওয়্যারলেস চার্জিংয়ের অপশান পাবো। দেখা যাক কেমন হয়, এখানে একটা সিল অলরেডি কেটে রেখেছে, আর একটা যে সিলটা ছোট আমি কাটি। চলো বন্ধুরা দেখা যাক কি হয়। এটা খুবই সুন্দর আর প্রিমিয়াম হওয়ার কথা, ইনস্ট্রাকশন ম্যানুয়াল লাগবে না, এখানে টাইপ সি টু টাইপ সি কেবল দিয়েছে, লাগবে না। আর এইটা হলো আমাদের জিনিসটা। ওরে বাস ভাই, খুবই সুন্দর বেল্ট আছে, মানে কোয়ালিটি সেই লেভেলের, আর এখানে তুমি গেমস খেলতে পারবে আর পেছনে তুমি চার্জ দিতে পারবে। এটার ক্যাপাসিটি হলো 8000 mAh, মানে অনেকটা ভাই তোমার চার্জ দিয়ে দেবে। আগে দেখি পাওয়ার ব্যাংকে গেম কেমন খেলা যায়, চার্জিং পরে, ওটা সেকেন্ডারি, আগে গেম। ভাই এখানে 100টা প্রায় গেম আছে, আর এই মেনুটা সে ছোটবেলার কথা মনে পড়ে গেল ভাই, ছোটবেলার সে গেম গুলো, এই গেমই টিভিতে লাগিয়ে খেলা হতো, এখন দেখো পাওয়ার ব্যাংকে চলে আসেছে। চলো গোল করা যাক, গোল, সু ভাই গোল দিয়েছি। গেম তো ভাই ভালো চলছে, চার্জ কেমন হবে জানি না, চলো আবার গোল দেওয়া। ও হেভি, মাথা চুলকাচ্ছে গোলকিপার, হেভি কিন্তু। গেম অনেক খেলা হলো, চার্জ কি হবে ভাই, হয়তো হবে, কারণ এখানে দেখো লাইট ওয়াইট সব জ্বলে উঠেছে, দেখি আগে ওয়্যারলেস চার্জটা হয় কিনা। এ কি স্কিম ভাই, গেম তো খেলা যাচ্ছে চার্জ হচ্ছে না কেন ভাই, আমার আইফোনে কি ওয়্যারলেস চার্জার দেয়নি নাকি, আমি তো এতদিন চেক করিনি। এই তো ভাই চার্জ হচ্ছে বন্ধুরা, চার্জ হচ্ছে, চাপ নেই, এই তো চার্জ হচ্ছে বন্ধুরা, একটু ঢিলা আছে আমাদের ওয়্যারলেস চার্জার, এরকম লাগালে চার্জিং হচ্ছে, চার্জ, কোনো স্ক্যাম হয়নি বন্ধুরা, আমার আইফোনের ভেতরেও কিন্তু ওয়্যারলেস চার্জার আছে। চলো বন্ধুরা এবার হবে হ্যান্ডেল উইথ কেয়ার, এর ভেতরে কি এমন আছে ভাই, আমাকে খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, দেখা যাক ভাই। ও ভাই এই জিনিসটাও খুবই একটা ভাইরাল প্রোডাক্ট, আর এবার বুঝতে পারছি কেন কেয়ারলি হ্যান্ডেল করতে বলছে। আর একটা কি আছে ভাই, দাঁড়াও বন্ধুরা দেখাচ্ছি তোমাদের এর ভেতরে কি আছে। এটা খুবই ভাইরাল একটা জিনিস, মেড ইন ইন্ডিয়া, যেমন কি দেখতে পাচ্ছ, এটা আমাদের এমন একটা জিনিস যেটা হলো একটা গাছের সাহায্যে আমাদের এয়ারটাকে পুরো পিউরিফাই করবে, যার মানে এটা একটা টবেরই মতন, বাট এটাই ফিল্ট্রেশন কিছু সিস্টেম আছে, আর সেই টবে একটা গাছ লাগাতে হবে, তারপরে পুরো এয়ারটাকে পিউরিফাই করবে। দেখি ভেতরে কি আছে, ও ভাই এর ভেতরে সব জিনিসপত্র দিয়ে দিয়েছে এমনি গাছ বসানো। এই হলো আমাদের টপটা, আর এই টপটার উপরেই আমরা একটা গাছ বসাবো, গাছ বসানোর পরে এটা পুরো পিউরিফাই করবে। আর এখানে সুইচ আছে, সুইচ অন করা যায়, তার সাথে একটা লাইটের অপশন দিয়েছে আমাদের এখানে, বাট এর ভেতরে কি আছে, এর ভেতরে আমাদের পাওয়ার কর্ড দিয়েছে, তো পাওয়ার কর্ড লাগাতে হবে, মানে গাছে ভাই ইলেকট্রিক দিতে হবে, তারপরে ভাই কাজ করবে। এই যে উপরে আছে এখানে একটা গাছ বসবে, আর এইটা আমাদের না কিছু একটা দিয়েছে। আরে ভাই এটা কি ভাই, কেউ কেউ পটি করে দিয়েছে আর আমি সেটা ধরে যাচ্ছি, এটা কি ভাই। এই যে গাছ লাগানোর পরে কিছুটা এরকম দেখতে হবে, আমাদের কাছে গাছ নেই, আমরা বাইরে যাব, বাইরে গিয়ে গাছ অ্যারেঞ্জ করব, তার সাথে এটাই পুরো সেটআপটা করে দেখি কাজ করে কিনা ফিল্ট্রেশন। বন্ধুরা আমাদের এয়ার পিউরিফাইং ফিল্টার আছে, চলো দেখা যাক, আসল আমাদের গাছও নিয়েছি, তুলসী গাছ, এবার এটা দিয়ে দেখি আমাদের কাজ করে কিনা, এই পলিউশন ওলা এয়ার যদি একটু পিউরিফাই হয়, দেখা যাক। এটাই হলো আমাদের মেইন জিনিসটা, ঠিক আছে কিছুটা এরকম দেখতে। এবার এখানে একটুখানি হালকা খড় টাইপের দেওয়া আছে, ভেতরে আবার এই ছোট ছোট কিছু জিনিসপত্রও আছে। আর এইটা যদি দেখো, এটা হলো বেসিক্যালি লেকা বল, এদিকে একটা ছোট বক্সও আছে আমার, থ্যাংক গড ভাই, ম্যানুয়ালের খুবই দরকার, এমনি নাহলে উড়িয়ে দিতাম, কিন্তু এইবারে ম্যানুয়াল দেখতে হবে ভাই, বেসিক্যালি এরকম কিছুটা দেখতে হবে। সিন আমি বুঝতে পারছি না এটা কি হচ্ছে, গাছ এখানে বসাতে হবে, আর এই যে এই নিচে থাকবে, এটাই দিয়ে নাকি পিউরিফাই করবে, ফুল স্ক্যাম ভাই, এটা একটা হাই কোয়ালিটি স্ক্যাম, মানে বেশ সুন্দর করে প্যাকেজিং ট্যাকেজিং করা। ও আচ্ছা এটা হলো আবার ওয়াটার লেভেল ইন্ডিকেটার, বেসিক্যালি এটা ইন্ডিকেট করবে কতটা জল আছে, তো এটাকে এরকমভাবে লাগাতে হবে, ঠিক আছে। তারপরে এর নিচে এখানে মানে জল দিতে হবে, জল দিয়ে এটা এবার একটা ইন্ডিকেটার হিসাবে কাজ করবে, এরকমভাবে লাগিয়ে রাখলে আমরা দেখতে পাবো কতটা জল আছে কি আছে। চলো আগে জল দেওয়া যাক, মোটামুটি বলছে 5-10 দিন অবধি জল থাকবে, ঠিক আছে। সালা নিজে লিক করছে ভাই, কেস করেছে, এ কি স্ক্যাম ভাই, পিউরিফাই হবে বন্ধুরা, চিন্তা নেই, এয়ার পিউরিফাই হবে। কি ভাই আমি কি ভুল ফুটোতে জল দিয়ে দিলাম, কেস করেছে রে, আমি মানে ভুল ফুটোতে জল দিয়ে দিয়েছি বন্ধুরা, জল দিতে হবে সাইডে হয়তো। এই দেখো ভেতরে এই হলো মশলাপাতি আছে, এখানটা জল রাখতে হবে, জল রেখে একটু ওভারফ্লো হয়ে গেছিল, ঠিক আছে চাপ নেই, এটা আমাদের এরকম রাখতে হবে এখানে। এবার এই যে লেকা বলস গুলো আছে, এই যে এখানে দেখতে পাচ্ছ, সাইডে দিতে হবে লেকা বলস, লেকা বলস গুলো সাইডে যাবে। এবার আমাদের গাছটা বসাতে হবে, চলো ভাই আমাদের এয়ার, ভাই পুরো পিওর এয়ার হয়ে গেছে বন্ধুরা। নেক্সট গ্যাজেট দেখা যাক কি আছে, এটা ফুল স্ক্যাম ভাই, কি এটা
এবার আমরা আমাদের সবথেকে বড় বাক্সটা খুলব। আর দুর্গা পূজা যেহেতু আসছে, বুঝতেই পারছো, এর ভেতরে আছে একটা বিশাল বড় বন্দুক। এই বন্দুকে কিন্তু ক্যাপ ফাটানো যাবে না, এই বন্দুকের গুলি হিসাবে অন্য কিছু বেরোবে, দেখাচ্ছি তোমাদের। ছোটবেলায় যদি এরকম একটা জিনিস হাতে পেতাম ভাই, পাগলই হয়ে যেতাম। জাস্ট দেখো জিনিসটাকে, হেভি দেখতে কিন্তু। চলো বন্ধুরা, এটা আনবক্সিং করা যাক। এই জিনিসটার কথা মনে আছে? 90s কিডরা এটা কিন্তু জানবে। এটা আমাদের প্রত্যেক মেলায় সবাই এটাকে একবার না একবার ইউজ করেছে ছোটবেলা। এটা ছোট ছোট গুলি মনে হচ্ছে, আবার এটা জলে দেবে, জলে দেওয়ার পরে ফুল একদম বড় বড় আমরাটির মতন গুলি হয়ে যাবে। তো আমাদের এই অরবিজ না কি একটা বলে, এটা আছে তার সাথে। এটা হলো আমাদের সব অরবিজ গুলো রেখে, মানে গুলির যে ম্যাগাজিন হয় সেটা এটা। এগুলো কি? এগুলো হলো আমাদের ছিপি দিয়েছে, চশমা দিয়েছে ভাই। চশমাটা এই স্টাইলিশ আছে তো? আরে বাস ভাই, চশমাটা হেভি ভাই, কিন্তু বাচ্চাদের চশমা ভাই, বুড়ো বয়সে বাচ্চাদের খেলা খেললে যা হয় না ভাই, ফিট হয়ে গেছে তাও ভাই, হেভি কিন্তু এটা পুরো একেবারে চালাবো, হেভি লাগবে আবার কি। এটা ব্যাটারি, এই হলো আমাদের বন্দুকটা ভাই। বন্ধুরা, এবার আমাদের বন্দুকের টেস্টিং হবে। বন্দুক চালানোর আগে সেফটির জন্য আগে চশমা পরে নি। এই চশমাটা কিন্তু ভালো লাগছে বেশ। এবার পুজোতে এই চশমাটাই পুরো ভাবছি, পুরো সিল হয়ে গেছে, মানে সাইড থেকে পুরো সিল করে দিয়েছে। নেক্সট হলো আমাদের বন্দুক, এই হলো আমাদের গুলি, ঠিক আছে, আমাদের বন্দুক। এবার আমাদের বন্দুকটা চালু করতে হবে, এখানে সুইচ আছে, অন করা যাক, ঠিক আছে, অন হয়ে গেছে, দেখি গুলি বেরোয় কিনা। এ বাস, হেভি তো, পাতায় মারবো। এই বাস বেরোচ্ছে, কিন্তু বেরোচ্ছে, দেখতে পাচ্ছ? এই সামাজে দেখো, এই লেগেছে, ফুল ফ্রি ফায়ারের ফিল পাবে তুমি। এই ভাই বন্দুকটা, এইবারে দুর্গা পুজো এই বন্দুকটা কেন, ঠিক আছে, সবাই ক্যাপ বন্দুক কিনবে, তুমি এই ওয়াটার গান বন্দুক কেন, এরমভাবে অর্ফ দিয়ে মারবে। আর বন্ধুরা, এরকমই গ্যাজেট যদি আরও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখো। আজকে ভিডিওটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।